চোখের সামনে বাড়ি ভেঙে তলিয়ে গেল গঙ্গায়। মুহূর্তে বাড়ি হারা হলেন রাজমিস্ত্রির পরিবার, আতঙ্কে ঘর ছাড়ছেন এলাকার বহু মানুষ। গঙ্গা ভাঙন অব্যাহত। গঙ্গা ভাঙনে তলিয়ে গেল শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ গ্রামে একটি বড় পাকা বাড়ি। নওশাদ আলী নামে ওই রাজমিস্ত্রির পাকা বাড়ি জলে তলিয়ে যাওয়ায় গৃহহারা হলেন তিনি। মঙ্গলবার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। চোখের সামনে নিজের তিল তিল করে গড়ে তোলা বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন বাড়ির মালিক। ভাঙনের আশঙ্কায় এলাকার বাড়িগুলি থেকে অন্যত্র চলে যাচ্ছেন মানুষ। গঙ্গা ভাঙনে ধুলিয়ান থেকে কাকুরিয়া যাওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মোটর বাইক জলে পড়ে যায়। এলাকার মানুষ ছুটে এসে ওই বাইক চালক ও বাইকটিকে উদ্ধার করেছে। এলাকার মানুষের দাবি, বর্ষার সময় শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়েছে। গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে গণ্য করে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। স্থানীয় এক বাসিন্দা বলেন, গঙ্গা ভাঙনে দিন দিন তলিয়ে যাচ্ছে এলাকার ঘরবাড়ি। রাজ্য সরকার চেষ্টা করছে ভাঙন রোধে কাজ করার, রাজ্যের সাথে কেন্দ্রের সহযোগিতা পেলে ভালো হয়। নওশাদ আলীর যে বাড়িটা তলিয়ে গেল, তার আট সন্তান, তিন ছেলে এবং পাঁচ মেয়ে, এই রাজমিস্ত্রির কাজ করে, ওনার বাড়িটা তলিয়ে গেল, ইনি কোথায় যাবে এখন? আমাদের রাজ্য সরকার যে কাজের যে 100 কোটি টাকার ঘোষণা করেছে, সেই কাজ হচ্ছে, বালির বস্তা দিয়ে সেই জায়গায় জায়গায় কাজ হচ্ছে। এখন কেন্দ্র সরকার যদি আমাদের সহযোগিতা করে বা হাত বাড়িয়ে দেয়, তাহলে আমাদের অনেক ভালো হয়। আমাদের অনেক চিন্তা, আজ হয়তো এই নওশাদ দার বাড়ি জলে তলিয়ে গেল, কাল হয়তো আমাদের তলিয়ে যাবে, আরও অন্য অন্য মানুষ আছে যারা গঙ্গার ধারে বসবাস করে, তাদেরও বাড়ি হয়তো তলিয়ে যাবে। আমরা অনেক চিন্তার মধ্যে রয়েছি। তারপরে একটা মসজিদও তলিয়ে গিয়েছে জলে, স্থানীয় লোক এসে তড়ি ঘড়ি সেই বাইককে উদ্ধার করে, সেই জায়গা তো কাজ চলছে বাড়ির বস্তা। হ্যাঁ, ওটা প্রতামগঞ্জ কাঁকুড়িয়া যাওয়ার রাস্তা। দুর্ঘটনাও ঘটতে পারতো, উনি প্রাণে বেঁচে গিয়েছে। জলে তলিয়ে যায় যেভাবে, বাইক চাপা পড়ে গেলে তো উনি মারা যেত। কেন্দ্র সরকার সহযোগিতা করলে অনেক ভালো হয়, রাজ্যের সঙ্গে সঙ্গে কেন্দ্র সহযোগিতার অনেক প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।